তাকে কম পড়াইব না তা গরু ওপাড়ি আনিকি তন্দুরি করে খাইবি। রোহন দেখুছ এ বাড়িটা সাহস কেমন দেখুছ মতো ছতরি কইলা তোতে সোনা কইলা হই রে বাড়িটা পঠান তুমি হইতা তো কোন মো ভাইকে সোনা কউছ। আচ্ছা রো রো সে খইতা নামক গৃহপালিত পশু দর দরকার ছতর কাহি তোর কেই হইতা হই পারিবে। আচ্ছা দিরা মুই তো ঘরটা হুয়ে তাহলে সে মোর হিসাবে কোন হব ভনজা শোনা ছাড়ুছি গোপাল ঘোড়া লম্বা বাল রাখিছু এ বাল রহস্য হচ্ছে আদিবাসী তৈল বারুয়াড়ি ছতর খাই ঘইটা চড়ি অপসংস্কারী কঞ্চা ওড়িয়ার বে আটা করিবি গর্ভবতী তাকে গর্ভবতী করেছে এই বাবার কথা চরিত্র মানুষ চর টকা সব কিছু কিন্তু মো কঠা নুহ মো ব্রাহ্মণ ব্রাহ্মণ মু ঠিক আছে তু যদি ব্রাহ্মণ তাকে মতো কহ মাউসী ঘরকে সে অষ্টধাতু মূর্তিকে চোরি করে তাকে নাই সে হারামজাদা তা তকি খাকে বিক্রি করে পাই আর সে তকি কা সে মূর্তিকে পাকিস্তান বিক্রি করে বলে ডিল করে ডিল করছে তম ঘর মূর্তি চোরি করিয়া কো তম পো বায়া কুন্ডাকে মর্ডার করিবার হাত দিল এই রোহিঙ্গা মুসলমান Thank you.
বাবু সেমানে সমস্তে চলি গলে না ও সেমানে চলি গলে বাবু তুমি মুসলমান নহে না তুমি হিন্দু না আম হিন্দু মোচো শুনা হচ্ছে মহাসভারে মো তো কোড় তলে পড়ছি বাবু গোটে ঝিও তুমি যদি মো ঝিউ মো স্বামী পাখে মো ছোট হয়ে সে যেত মতো পচারে মো ঝিউ কড়ে গল কথা দিচ্ছি জানিছি বাবু তুমি মতো যা কহব কলা শান্ত রত্ন সিংহাসন তলে গোটে রূপার কলস দেহরে সুনা ভর্তি হয়েকি অছি তুমি মতো সেইয়াকু মাগিব না দেই দেই বাবু সে সুনা রূপা মোর আর কোন হীরা মোতি ঠারু দামিকা পুয়ো দিটা তো মোর চালি গলে আউ সে সুনা রূপা মু কোন করি বাবু তুমি এইটি থা মু সঙ্গে সঙ্গে নেই আসছি মা ধরে ভাই তো শিখিনু শিখিনু সেই কথাটা